আপনারা দেখছেন নিউজ বাংলা টুডে। সবার আগে সবার কাছে বহরমপুর শহর বিজেপির পক্ষ থেকে রোগীর আত্মীয়দের খাবার বিতরণ করা হলো। উপস্থিত ছিলেন বহরমপুর বিধানসভার বিজেপির বিধায়ক সুব্রত মৈত্র। তিনি জানালেন, লকডাউনে খাবারের দোকান সব বন্ধ, যাতে রোগীর আত্মীয়দের খাবারের কোনো অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রেখেই শহর বহরমপুর বিজেপির পক্ষ থেকে তাদের হাতে খাবার তুলে দেওয়া হলো। এরপরে যারা ছোট বাচ্চা আছে তাদের দুধের ব্যবস্থাও করা হবে বলেও তিনি জানান। এই খাবার বিতরণ মুর্শিদাবাদ মেডিকেল কলেজে বেশ কিছুদিন ধরে চলবে বলেও তিনি জানান।